আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেহেন্স ক্রাফট। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হোয়াইট কালারের কামিজে এর লাল ফ্লাওয়ারগুলি বসিয়ে নিয়েছি, আর এতে কামিজটির সৌন্দর্য খুবই বেড়ে গিয়েছে। আর আজ মূলত আপনাদের আমি শেয়ার করব এই ফুলগুলো আমি কিভাবে তৈরি করেছি এবং এই জামায় আমি কিভাবে বসিয়ে নিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ করবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল ক্লিক দিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক এই ফুলগুলো কিভাবে তৈরি করেছি এবং এই জামাই কিভাবে বসিয়ে নিয়েছি। আমাকে এরকম মোট 10টি ফুল তৈরি করতে হবে, তো আমি এখানে অলরেডি 9টি ফুল তৈরি করে নিয়েছি। আমি এখন একটি ফুল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। তো আমি প্রথমে সুতাটি নিয়ে নিলাম এবং আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিলাম, সার্কেলটিকে একটু টেনে ছোট করে নিচ্ছি। এবার আমি এখানে থ্রি চেন তৈরি করব, 1 2 3 থ্রি চেন তৈরি করলাম। এবার এই সার্কেলের মধ্যে থেকে আমি এরকম 5টি পাপড়ি তৈরি করে নেব, আর প্রত্যেকটি পাপড়িতে আমি 6টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি এখানে থ্রি চেন সমান একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, আর এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করলাম, আমার তো 2টি ডাবল ক্রোশেট তৈরি হয়েছে। 3 4 5 6 আমি 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার থ্রি চেন করে এই ম্যাজিক সার্কেলের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো আমি জয়েন করে নিলাম। তো এখানে লাস্টে থ্রি চেন সমান 1 ডাবল ক্রোশেট ধরলে আমার এখানে মোট 7টি ডাবল ক্রোশেট তৈরি হয়েছে। তো সেমভাবে আমি আরও পাপড়ি তৈরি করব। তো থ্রি চেন তৈরি করে নিলাম, এই সার্কেলের মধ্যে থেকে আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করব, 2 3 4 5 আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার থ্রি চেন করে সার্কেলের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো জয়েন করে নিলাম, আমি পুনরায় থ্রি চেন তৈরি করে নেব এবং এই সার্কেলের মধ্যে থেকে আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3 4 5 আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। পুনরায় থ্রি চেন করে আমি এই সার্কেলের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিলাম। তোমার এখানে 3টি পাপড়ি হয়েছে, আমি এখানে আরও 2টি পাপড়ি তৈরি করে নেব সেমভাবে। আমি এখানে 5টি পাপড়ি তৈরি করে নিয়েছি। তো এবার আমি এই ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম, তো এই থ্রি চেনের যে ফার্স্ট চেনটি রয়েছে এই চেনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। আমি এটিকে জয়েন করে নিলাম। এবার সার্কেলের এই সুতাটিকে একটু টেনে টাইট করে দেব। তো এখানে আমি এই দ্বিতীয় লেয়ারের এই পাপড়িগুলো তৈরি করার জন্য আমি কিছু স্পেস তৈরি করে নেব। তো এক্ষেত্রে আমি 5 চেন তৈরি করে নেব, 3 4 5, এবং এটিকে ঘুরিয়ে নিয়ে এই সার্কেলের ভিতর থেকে হুক নিয়ে আমরা কিছু
পাপড়ির কিছু অংশের মধ্যে দিয়ে এভাবে হুক উঠিয়ে নেব। তো এভাবে হুক উঠিয়ে নিয়ে আমি মুখের মধ্যে সুতা পেঁচিয়ে এভাবে সুতাটিকে উঠিয়ে আনবো এবং একটি সিঙ্গেল ক্রোসেট করে নেব। তো আমি পুনরায় ফাইভ চেন করে নেব। ফাইভ চেন তৈরি করে নিলাম এবং কিছুটা গ্যাপ রেখে আমি আবার এখানে এভাবে হুকটাকে উঠিয়ে নিয়ে হুকে সুতা পেঁচিয়ে এভাবে বের করে আনবো এবং একটি সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে নেবো। তো দেখুন এখানে আমার দুটি স্পেস তৈরি হয়েছে। ঠিক সেমভাবে আমি এখানে আরও চারটি স্পেস করে মোট ছয়টি স্পেস তৈরি করে নেব। তো আমি আরও একটি স্পেস আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। থ্রি ফোর ফাইভ, ফাইভ চেন তৈরি করে নিলাম। এবার এই সার্কেলের মধ্যে দিয়ে এভাবে হুক নিয়ে এই পাপড়ির মধ্যে অনুমান করে মোট ছয়টি ঘাট যাতে করা যায় সেরকমভাবে অনুমান করে আমি এখানে হুক নিয়ে হুকে সুতা পেঁচিয়েভাবে উঠিয়ে নেব এবং সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দেব। তো দেখুন এখানে আমার তিনটি পাপড়ির জন্য ঘাট তৈরি হয়ে গেছে। আমাকে আরও তিনটি ঘাট তৈরি করে নিতে হবে। তো আমি সেমভাবে আরও তিনটি ঘাট তৈরি করে নেব। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এবার লাস্টে ঘাটটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি চেন তৈরি করে আমি ফার্স্টে যে পাঁচটি চেন তৈরি করেছিলাম, তো শুরুর যে চেনটি করেছি আমি সেখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নিলাম। এবার আমি থ্রি চেন তৈরি করে নেব এবং এটিকে এভাবে ঘুরিয়ে নেব এবং পরবর্তী পাপড়িগুলো তৈরি করার জন্য আমি এই যে স্পেসটি দেখতে পাচ্ছেন আমি এই স্পেস থেকে ছয়টি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স। তো আমি ছয়টি পাপড়ি তৈরি করলাম এবং ফার্স্টে থ্রি চেনকে একটি ডাবল ক্রোসেট ধরলে মোট সাতটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে। এবার থ্রি চেন করে আমি সেম লুপে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এবার নেক্সট যে লুপটি রয়েছে আমি এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোসেট করে পরবর্তী পাপড়ি তৈরি করে নেব। তো আমি সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নিলাম। এবার থ্রি চেন তৈরি করে সেম লুপে আমি ছয়টি ডাবল ক্রোসেট তৈরি করে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স। আমি ছয়টি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম। এবার থ্রি চেইন করে আমি সেম লুপে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দেব। এবার নেক্সট লুপে আমি আরেকটি সিঙ্গেল ক্রোসেট করে নেব পরবর্তী পাপড়ি তৈরি করার জন্য। তো আমি এখানে থ্রি চেন করে নিলাম। তোমাকে সেমভাবে সব পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য আরও একটি পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স। তো আমি ছয়টি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম। এবার থ্রি চেন করে সেম লুপে আমি আরও একটি সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন আমার এখানে তিনটি পাপড়ি তৈরি হয়েছে। তো সেমভাবে বাকি তিনটি পাপড়ি আমি তৈরি করে নেব। আমি সবগুলো পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই ফার্স্টে পাপড়িটি তৈরি করার জন্য আমি যে চেনগুলো তৈরি করেছিলাম, তো ফার্স্টে যে চেনগুলো রয়েছে আমি সেই চেন থেকে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করে নিলাম। এবার আমি একটি চেন করে এই বাড়তি সুতাটিকে কেটে দেব।
দেখুন আমি এটিকে কেটে নিলাম। এবার এই সুতাটির সাহায্যে আমরা সার্কেলের এই সুতাটিকে গিট দিয়ে দেব, যাতে করে এটি মজবুত হয় এবং খুলে না যায়। আমি এভাবে গিট দিয়ে নিলাম। এবার এই সুতাটিকে এই স্টিচের মধ্যে হাইড করে নেব। এবং সুতাটিকে এভাবে হাইড করে নিয়ে এই বাড়তি সুতাগুলোকে এভাবে কেটে নেব। তো দেখুন আমার ফুলটি তৈরি হয়ে গিয়েছে। আর এই সুন্দর সিম্পল ফ্লাওয়ারগুলো তৈরি করে আপনারা হেয়ার ব্যান্ডে ব্যবহার করতে পারেন। এছাড়াও শুজ, কুশন কভার, বেবি ড্রেস, বেবি নেক, বিভিন্ন জায়গায় এই ফ্লাওয়ারগুলো আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তো আমার এখানে 10টি ফ্লাওয়ারই তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো কামিজে কিভাবে বসাবো এবং কিভাবে এর মধ্যে পুঁতি বসিয়ে নেব তা আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী ধাপটি। কামিজটিকে প্রথমে এভাবে টান করে বিছিয়ে নেব এবং আমি ফ্লাওয়ারগুলোকে কামিজের উপরে বসিয়ে দেখব যে কোনটা কিভাবে বসালে ভালো লাগবে। তো এই ফ্লাওয়ারগুলোকে এভাবে বসিয়ে দেখব। এভাবে বসিয়ে দেখব তো আপনারা যেভাবে ডেকোরেশন করে নিতে চান সেভাবে আগে এভাবে ফুলগুলোকে বসিয়ে নিতে হবে। তো এভাবে ফুলগুলোকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমরা কোন ফুলটিকে কোথায় বসাবো সেখানে আমরা এরকম একটি পেন্সিলের সাহায্যে এভাবে মার্ক করে নেব। এভাবে মার্ক করে নেব। তো অলরেডি আমি এই ড্রেসটিতে কোথায় কোথায় ফুল বসাবো তো আমি এখানে মার্ক করে নিয়ে নিয়েছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে নিয়েছি, এই যে মার্ক করে নিয়েছি। তো আপনারা এভাবে প্রথমে মার্ক করে নেবেন, তারপরে এই ফ্লাওয়ারগুলোকে সুচ সুতার মাধ্যমে সেলাই করে ড্রেসে বসিয়ে নেবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে সুচ সুতার মাধ্যমে সেলাই করে ড্রেসে ফুলগুলো বসিয়ে নেব। আমি প্রথমেই এই লাচ্ছে সুতা দুইগুণ করে নিয়ে এই সুচের মধ্যে ভরে নিয়েছি এবং আমি একদম এই শেষ প্রান্তে একটি গিট দিয়ে নেব। তো আপনারা খেয়াল রাখবেন আপনারা যে কালারের ফ্লাওয়ারগুলো বসিয়ে নেবেন ঠিক সেম কালারের সুতো আপনারা সুচে ভরিয়ে নেবেন। তো এবার আমি একটি ফ্লাওয়ার নিয়ে নিলাম এবং আমি যেখানে মার্ক করে নিয়েছিলাম ঠিক সেখানে ফ্লাওয়ারটিকে এভাবে বসিয়ে দেব। তো আপনারা চাইলে গ্লুগানের সাহায্যে এই ফ্লাওয়ারগুলোকে বসিয়ে নিতে পারেন, কিন্তু গ্লুগানের সাহায্যে বসিয়ে নিলে কিছুদিন পর এগুলো উঠে যেতে পারে। আর এই জন্যই সুচ সুতার মাধ্যমে যদি আমরা এগুলোকে বসিয়ে নেই তাহলে এটি খুব মজবুত হবে এবং উঠে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এভাবে ধরে নিলাম। এবার আমরা এই উল্টা পাশ থেকে একদম মিডিলে সুচ উঠাবো। দেখুন একদম মিডিলে সুচটাকে উঠিয়ে নিলাম। এবার এই সুচের মধ্যে একটি পুঁতি ভরে নেব। তো একটু পুঁতি ভরে নিলাম এবং
আমি যে পাশে সুচটি উঠিয়েছিলাম তার বিপরীত পাশে সুচটিকে আমি বসিয়ে দেব এবং নিচের দিকে সুচটাকে আমি টেনে নিয়ে যাব। তো দেখুন আমার এই পুঁতিটি একদম মিডিলে বসে গেল। তো আমি এটিকে মজবুত করার জন্য আরো দুইবার এভাবে পুঁতির মধ্যে দিয়ে সুতা নিয়ে আটকে দেব। তো আমি দুইবার আটকে নিলাম, তো আরো একবার আমি আটকে নেই। তো পুঁতির মধ্যে দিয়ে ভরে নিলাম এবং সুচটিকে আবার নিচের দিকে টেনে নিয়ে যাব। তো দেখুন আমার এই পুঁতি সহ ফ্লাওয়ারটি ড্রেসে সুন্দরভাবে বসে গিয়েছে। আমরা খুব টেনে কাজটি করব না, আমরা হালকাভাবে কাজটি করব। যদি খুব টেনে কাজটি করি তাহলে এই কাপড়টি উস্কিয়ে যাবে, তো আমরা আস্তে করে কাজটি করে নেব। এবার আমরা এটিকে এভাবে উল্টিয়ে নেব। এবার এই ফুলটা যাতে নড়াচড়া না করে এবং সুন্দরভাবে ড্রেসের সাথে বসে থাকে, এ কারণে আমরা এখানে কিছু সেলাইয়ের মাধ্যমে ড্রেসের সাথে ফুলটিকে মজবুত করে নেব। তো আমরা এভাবে কিছু সেলাই করে নেব। তো দেখুন আমি সেলাই করে নিচ্ছি কিভাবে, আপনারাও এভাবেই সেলাই করে নেবেন। তো আমি চাইলে এটাকে আরো বেশি সেলাই দিতে পারি, তো আমি অত বেশি সেলাই দেব না। আমি এবার এই সুচের এভাবে সুতাটিকে পেঁচিয়ে এভাবে সুচটাকে টেনে বের করে এখানে একটি গিট দিয়ে নেব। তো আমি এখানে একটি গিট দিয়ে নিলাম। এই গিটটিকে মজবুত করার জন্য আমি এখানে এভাবে আরো একটি গিট দিয়ে দেব। আমি এখানে আরো একটি গিট দিয়ে দিলাম। এবার আমি এই সুতাটিকে কেটে নেব। আমি সুতাটিকে কেটে নিলাম। তো দেখুন আমার সুন্দরভাবে ড্রেসের সাথে ফুলটি বসে গিয়েছে। তো সেম ভাবেই আমি যেখানে যেখানে পয়েন্ট করে নিয়েছি সব জায়গাগুলোতে এই ফুলটি এভাবে বসিয়ে নিব। তো আপনারাও যে কোনো ড্রেসে বা যে কোনো জায়গায় ফুল ডেকোরেশন করার সময় ঠিক সেমভাবেই ফুল বসিয়ে নিতে পারবেন। তো সবগুলো ফুল বসিয়ে নিয়ে ফিরছি। তো দেখুন আমি সবগুলো ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে ড্রেসটি দেখতে। তো আপনারাও চাইলে এভাবে ফ্লাওয়ার দ্বারা কামিজ ডেকোরেশন করে নিতে পারেন, বাচ্চাদের ফ্রকও ডেকোরেশন করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সর্বদা চ্যানেলটির পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।